হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড ফোর এর অফিসিয়াল নাম হল এ ডান্স অব ড্রাগনস। নাম থেকে স্পষ্ট বহুল প্রতীক্ষিত ড্রাগন ফাইট দেখতে পেয়েছি আমরা ফোর্থ এপিসোডে। যেমনটা রেনিরা টার্গেরিয়ান আগেই বলেছিল, একবার যদি ড্রাগনের আগুন যুদ্ধ শুরু হয়ে যায়, এদের সামনে জয় পরাজয় আর কোনো কিছুই অর্থবহ নয়, শুধু আগুন আর মৃত্যু। ডান্স অব ড্রাগনের ভয়াবহতার ছোট্ট একটু দৃশ্য আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এপিসোড ফোরে। তবে হাউস অব দ্য ড্রাগনের এই ড্রাগন ফাইটের অংশটুকু খুবই ছোট্ট এবং সহজ। যারা এপিসোডটি দেখেছেন তারা জানেন, আলাদা করে এখানে এক্সপ্লেনেশন করার মতো খুব বেশি কিছু নেই। এর চেয়ে ডেমন টার্গেরিয়ানের সাথে কি কি হচ্ছে হেরান হলে সেটা বেশি ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক। তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। এপিসোড ফোর শুরু হয় আবারও ডেমন টার্গেরিয়ানের উইয়ার ডিমের মধ্য দিয়ে, যেখানে খালি থ্রোন রুমে সে একাকি হেঁটে বেড়াচ্ছে। লক্ষ্য করুন, পিলারের সামনে কিং ভিসিরিসের ভাস্কর নেই, যা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। অর্থাৎ ডেমন আগে যেমন এই থ্রোন রুমটিকে দেখেছে, ঠিক তেমন করে স্বপ্ন দেখছে। হেরান হলের ভাঙ্গা দুর্গে গত এপিসোডেও ডেমন ইয়াং রেনিরাকে স্বপ্নে দেখেছিল, যে কিনা ডেমনের তৈরি করা মেস পরিষ্কার করছে, অর্থাৎ জেহারিসের গলা সেলাই করছে। ডেমন খুব দ্রুত উইয়ারউড বৃক্ষের নিচে জেগে উঠেছিল, যেখানে রহস্যময়ী অ্যালিস রিভার তাকে বলেছিল সে এই গাছের নিচে মারা যাবে। আজকের এপিসোডের স্বপ্নেও ইয়াং রেনিরা আসে, তবে অ্যাডাল্ট রেনিরার মতো কাপড় ও মাথায় রানীর মুকুট পরিহিত অবস্থায়। আমরা বুঝতে পারি রেনিরা টার্গেরিয়ানকে রানী মানলেও ডেমনের চোখে সে এখনও তার ছোট্ট অবুঝ ভাতিজি। ইয়াং রেনিরা ওল্ড ভ্যালেরিয়ান ভাষায় কথা বলে, যা ওয়েস্টরেসের রাজ পরিবারের সদস্য, বড় ঘরের মেস্টার্স, উইচ ও হাই স্কলার একাডেমিকে জানে। গত এপিসোডে আমি বলেছিলাম অ্যালিস রিভার হল ভবিষ্যতের রেড উইচ মেলিসান্দ্রা। আজকের এপিসোড থেকে ক্লিয়ার যে ডেমনের এই হ্যালিসিনেশনের পিছনে অ্যালিসের স্পষ্ট হাত আছে। যাই হোক, ডেমনের মনের ভিতরে তার বড় ভাই কিং ভিসিরিসের ভালোবাসা ও ভ্যালিডেশন পাওয়ার যে চাওয়া আছে, ইয়াং রেনিরা সেই কথাই তুলে বলে, আমার বাবা তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে, এই জন্য তুমি আমাকে ডিস্ট্রয় করতে চাইছ। ডেমন এই কথায় এতটাই খেপে যায় যে ইয়াং রেনিরার মাথা ধর থেকে আলাদা করে ফেলে। আর এখানেই একটা ইন্টারেস্টিং স্ক্রিপ্ট তৈরি করে শো মেকাররা। আমরা দেখি রেনিরার কাটা মাথা ডেমনকে বলছে, তুমি তো এটাই চেয়েছিলে, কিন্তু রেনিরার কণ্ঠে নয়, আমার কাছে এটাকে অ্যালিসের কণ্ঠ মনে হয়েছে যা ডেমনের মাথায় ঘুরছে। রেনিরাকে হত্যা করে নিজে কিং হতে চাওয়া ডেমনের অন্তরে লালিত স্বপ্ন নাকি অ্যালিসের তন্ত্রমন্ত্র, সে বিষয়ে আমরা আরো ক্লিয়ার হই পরের একটি দৃশ্যে, যেখানে অ্যালিস ডিরেক্ট ডেমনকে বলে, যে তোমাকে উত্তরাধিকার থেকে রিপ্লেস করেছে তার প্রতি অনুগত থাকাটা কঠিন। যাই হোক, আধো ঘুম আধো জাগরণে স্বপ্নে দেখা রক্তমাখা হাত নিয়ে ডেমন জেগে ওঠে সাইমন স্ট্রং এর ডাকে, বার্তা নিয়ে রেভেন এসেছে। আমরা এপিসোডের পরে জেনেছি ব্ল্যাক কাউন্সিলের লর্ড গ্যারাডিস একাধিক রেভেন পাঠিয়েছে হেরান হলে, যার কোনো উত্তর আসেনি। যেটা অ্যালিসও বলে, স্ত্রীর সাথে ঝগড়া করে এখানে এসেছো তাই কোনো রেভেন পাঠাওনি। আমার ধারণা ডেমন দূরে থেকে রেনিরাকে তার ইম্পর্টেন্স সম্পর্কে অনুধাবন করাচ্ছে, যেমনটা সে কিং ভিসিরিসের সাথেও স্টেপস্টোনে করেছিল। সাইমন স্ট্রং ডেমনকে আপডেট দেয়, ক্রিস্টেন কোলের আর্মি স্ট্রোক ওর্থ ও রসবি দখল করে নিয়েছে কোনোরকম প্রতিরোধ ছাড়া, এই দুই হাউজের আর্মিও তাদের সাথে আছে। খেয়াল করলে দেখবেন এপিসোডের শেষে যে ব্যাটেল অফ রুকস রেস্ট হয়েছে, সেখানে এই দুই হাউজের সৈনিকদের আগে পাঠানো হয়েছিল মরার জন্য, পিছনে হাইটাওয়ার ও টার্গেরিয়ান আর্মি নিরাপদে কোলের সাথে দাঁড়িয়েছিল। ক্রিস্টিয়ান কোলের আর্মি স্টর্ক ওর্থ ও রসবি দখলের পর কমনসেন্স অনুযায়ী হেরান হলে আসার কথা, যেখানে ডেমন কোনো সৈন্য ছাড়া একা রয়েছে, তাই সে হাউস টালির লর্ড গ্রোভার টালিকে ডেকে পাঠায়। কিন্তু হেরান হলে আসে তার নাতি অস্কার টালি, কারণ গ্রোভার টালি মৃত্যুসজ্জায়। ডেমন অস্কারকে বলে সে তার দাদাকে বালিশ চাপা দিয়ে মেরে হাউস টালির দায়িত্ব গ্রহণ করতে পারবে কিনা, কারণ গ্রোভার টালির সৈন্য ছাড়া একাকি তার হাউজের সমর্থন দিয়ে কোনো লাভ নেই। আর যতক্ষণ তার দাদা বেঁচে আছে, অস্কারের আদেশ মেনে টালির সৈন্যরা ডেমনের সাথে যুদ্ধে যোগ দেবে না। অস্কার অবশ্যই এতে সম্মতি দেয় না। ডেমন গত এপিসোডে বার্নিং মিলের যুদ্ধে রেনিরার পক্ষে থাকা হাউস ব্ল্যাকউডকে ডেকে পাঠায়। প্রিন্সেস রেনিসের সাথে কর্লিসের ডকইয়ার্ডে অ্যালান অফ হালের বেশ উইয়ার্ড কিন্তু স্নেহমাখা এনকাউন্টার হয়। আমার মনে হয় এটা আর কোনো স্পয়লার না, কারণ এনাফ ক্লু দেওয়া হয়েছে আমাদেরকে। রেনিস অ্যালানকে হ্যান্ডসাম বলে, তার মা নিশ্চয়ই কোনো রূপসী। অ্যালান যে কর্লিসের জান বাঁচিয়েছে
তা তিনি রেনিস থেকে গোপন রেখেছেন এবং অ্যাডাম বলছিল লর্ড কর্লিস তাদেরকে ওন করে। আমার অনুমান, অ্যালান ও অ্যাডাম লর্ড কর্লিসের বাস্টার্ড চাইল্ড। লর্ড কর্লিস দীর্ঘদিন সাগরে সাগরে বেরিয়েছে, রেনিস খুব পরিষ্কার বুঝতে পারে কেন তার স্বামী অ্যালানের কথা গোপন রেখেছে, যে কিনা তার জীবন বাঁচিয়েছিল। অ্যালিসেন্ট তার স্বামী কিং ভিসিরিসের বানানো ড্রাগন নিয়ে আত্মভাবনায় মত্ত ছিল। এই সময় গ্র্যান্ডমাস্টার অরওয়েল মুনটি নিয়ে হাজির হয়, অর্থাৎ অ্যালিসেন্ট প্রেগনেন্ট। এই মুনটি অ্যাবরেশনের জন্য পান করানো হয়। প্রথম সিজনের রেনিরাকেও এই মুনটি পান করানো হয়েছিল, ক্রিস্টেন কোলের বাচ্চা যেন না আসে তার পেটে। আইরনিক, অ্যালিসেন্টও ক্রিস্টেনের বাচ্চাকে অ্যাবর্ট করছে এই টি পান করে। এই মুনটি অ্যালিসেন্ট এগনের সার্ভেন্ট গার্ল ডায়ানাকেও দিয়েছিল, যাকে আমরা গত এপিসোডে মাদামের বারে দেখেছি। অ্যালিসেন্ট এই পুরো এপিসোডটি ড্রিঙ্কস করতে করতে পার করেছে। রেনিরার বলা ভিসিরিসের প্রলাপকে মিস ইন্টারপ্রিট করা এবং ক্রিস্টেনের আর্নবর্ন চাইল্ডকে মেরে ফেলা, এই দুটো প্যাথেটিক বিষয় অ্যালিসেন্টকে একা একা হজম করতে হচ্ছে। এদিকে ব্ল্যাক কাউন্সিল পুরো অস্থির হয়ে ওঠে, ডেমন তো আগেই ছিল না, এখন রেনিরাও গোপনে গিয়েছে কিংস ল্যান্ডিং এ। এদিকে ক্রিস্টেন কোল একের পর এক রেনিরার পক্ষের লর্ডদেরকে পরাজিত করছে। আমরা দেখি ব্যাটেল অফ ডাস্কেন্ডেলে গান্থার ডার্কলিনকে শিরচ্ছেদ করে হত্যা করে ক্রিস্টেন কোল, যে কিনা রেনিরার কাউন্সিলর স্টিভেন ডার্কলিনের বাবা, মূল বইয়ে অবশ্য সে চাচা। শোয়ে প্রথমবারের মতো আমরা ক্রিস্টেনকে কিং মেকার উপাধি পেতে দেখি। বইয়ে ব্ল্যাক টিম ক্রিস্টেনকে ব্যঙ্গ করে কিং মেকার বলতো, কারণ এগনের মাথায় সেই মুকুট পড়েছিল। এই কিং মেকার ট্রাম্পটির পিছনের কারণ নিয়ে আমি ডিটেলসে বলেছি আমার আগের ভিডিওতে, যেখানে ক্রিস্টেন কোলের মৃত্যু বইয়ে কিভাবে হয়েছে তা এক্সপ্লেইন করেছি। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আগ্রহীরা দেখতে পারেন। লক্ষ্য করুন, ক্রিস্টেন কোল মেসেজ রিসিভ করছে তার স্কোয়ার থেকে, আগেও সে এমন মেসেজ পেয়েছিল। প্রশ্ন হলো, এই মেসেজগুলো তাকে কে দিচ্ছে, অ্যামন্ড নাকি ব্ল্যাক কাউন্সিলের কোন স্পাই? এদিকে গ্রিন কাউন্সিলে কিং এগন প্রচন্ড খেপে যায় হেরানহল হাছড়ার খবরে। স্পেশালি লর্ড ল্যারিসের আয়ত্তে ছিল এই বিশাল দুর্গটি, কিন্তু লর্ড ল্যারিস আশ্বস্ত করে হেরানহল দুর্গ তার মতোই পঙ্গু, এই হাউজের সব গোল্ড ও সোলজার তার কাছে, দুর্গে কিছুই নেই। কিন্তু কাউন্সিলে এগনকে রীতিমতো স্তব্ধ করে দেয় তার ভাই অ্যামন্ড। এগন চাইছিল ক্রিস্টেন কোল হেরানহল পুনরুদ্ধার করুক, কিন্তু অ্যামন্ড জানায় কোল ইতিমধ্যে রুক রেস্ট দখল করার জন্য রওনা দিয়েছে। অ্যামন্ড ও কোল যে কিংকে ছাড়াই যুদ্ধের প্ল্যান এক্সিকিউট করছে, এতে সে ফিউরিয়াস হয়ে ওঠে। কিন্তু অ্যামন্ড, যে কিনা অবশ্যই যোগ্যতা এবং দক্ষতায় এগনের চেয়ে অনেক বেশি এগিয়ে, সে হাই ভ্যালেরিয়ান ভাষায় ভাইকে চুপ করিয়ে দেয়। কাউন্সিলের বাকিরা হাই ভ্যালেরিয়ান বুঝতে না পারলেও এটা ক্লিয়ার হয়ে যায়, ছোট থেকে এই পর্যন্ত এগনের নিয়মিত তুচ্ছতাচ্ছিল্য সয়ে এলেও যুদ্ধ ও রাজত্ব চালানোর ক্ষেত্রে এগন অনেক বেশি সুপ্রিয়র। এগন যেখানে তার তোষামুদে কিংস গার্ডদের নিয়ে আড্ডায় ব্যস্ত, অ্যাকচুয়ালি রাজ চালাচ্ছে তার কাউন্সিল। খেয়াল করে দেখবেন, অ্যামন্ড ফ্লুয়েন্টলি ভ্যালেরিয়ান ভাষা বললেও এগন একটি বাক্য বলতে গিয়েও আটকে যায়। যাই হোক, রুক রেস্ট ছোট হাউস হলেও এটা ক্যাপচার করলে রেনিরা ড্রাগনস্টোনে মেইনল্যান্ড থেকে একেবারেই কাট অফ হয়ে যাবে। সুতরাং ক্রিস্টেন কোল এই প্ল্যানেই এগিয়ে যায়। এদিকে মুনটি পান করে ব্যথায় জর্জরিত অ্যালিসেন্ট পেটে গরম পাথরের শ্যাং দেয়। তার ফুট ফেটিশ লাভার লর্ড ল্যারিস খোঁজ নিতে আসে, কারণ অ্যালিসেন্ট কাউন্সিল মিটিংয়ে ছিল না। যদিও অ্যালিসেন্ট তার শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলে, কিন্তু মুনটির কাপ লর্ড ল্যারিসের কাছে স্পষ্ট করে দেয় সবকিছু। সে ক্রিস্টেন কোলের কথা তুললেও অ্যালিসেন্ট কিং অফ হ্যান্ডের দায়িত্ব বলে এড়িয়ে যায়। এদিকে আমরা অ্যালিসেন্টকে কিং ভিসিরিসের ইতিহাসের বই ঘাটাঘাটি করতে দেখি। ল্যারিসের কাছে সে স্বামীর ইন্টারেস্ট নিজের মধ্যে নিয়ে এসেছে এই কথা বললেও আমরা জানি রেনিরার বলা এগন দ্য কঙ্কারার প্রফেসি কোন ইতিহাসের বইয়ে আছে কিনা সেটাই অ্যালিসেন্ট খুঁজছে। এপিসোডের শেষ দিকে রেনিরা এই প্রফেসি তার ছেলে জ্যাকারিসকে পাসন করে দেয়। লক্ষ্য করে দেখুন, ভিসিরিস ও রেনিরা এবং রেনিরা ও জ্যাকারিসের স্ক্রিন প্রেজেন্সে কি অদ্ভুত মিল। ভিসিরিস রেনিরাকে আইস অ্যান্ড ফায়ারের প্রফেসি বলেছিল ব্যালেরিয়ন ড্রাগন স্কালের সামনে, আর রেনিরা ছেলেকে জানাচ্ছে ড্রাগন ম্যারাক্সাসের স্কালের সামনে, যা এগন দ্য কঙ্কারারের ওয়াইফ সিস্টার প্রিন্সেস রেনিসের ছিল। যাই হোক, ডেমন হেরানহলের করিডোরে নিজের অন্য এক প্রতিবিম্বকে দেখতে পায় অ্যামন্ডের মতো এক চোখ অন্ধ অবস্থায়। ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের আপকামিং এক ইভেন্টকে এই দৃশ্যটি ফোরশ্যাডোয়িং করেছে। আমি এখন এই বিষয়ে বিস্তারিত বলবো না, তবে অ্যামন্ড ও ডেমনের মধ্যে ক্যারেক্টার ওয়াইজ প্রচুর মিল আছে, এদের একটা জম্পেশ ফাইট আমি তীব্রভাবে আশা করি। যাই হোক, অ্যালিস ডেমনকে নিজের ছায়ার পেছনে অনুসরণ করাতে করাতে রীতিমতো টেনে নিয়ে আসে তার রুমে, যেখানে সে হার্বাল ড্রিঙ্কস তৈরি করছে। অ্যালিস ডেমনকে জানায় এই হেরানহল দুর্গ অভিশপ্ত, কারণ এটা বানাতে গিয়ে পবিত্র উইয়ার উড ধ্বংস হয়েছে। ডেমনের বিছানাটিও সেই কাঠেরই বানানো। অ্যালিস এই সময় মজা করে নিজেকে অভিশপ্ত নিশাচর পেঁচা বলে, যে কিনা মানুষের বেশ ধরে থাকতে বাধ্য হচ্ছে।
হচ্ছে। মূল বইয়ের ডেমনকে অ্যালিসের জাদু মন্ত্র থেকে ইমিউন বলা হয়েছে, কিন্তু শোয়ে আমরা একেবারেই উল্টো দেখছি। ডেমনকে অ্যালিস তার হাতে বানানো হার্বাল ড্রিঙ্কস পান করায়, যেটা ডেমনের হ্যালুসিনেশনকে আরো বেশি বাড়িয়ে দেয়। হেরাল হলে ডেমন উইলিয়াম ব্ল্যাকউডকে ডেকে পাঠিয়েছিল, যাকে আমরা বাচ্চা অবস্থায় প্রথম সিজনে দেখেছি রেনিরার পানি প্রার্থী হতে। গত পর্বের বার্নিং মিল যুদ্ধের পর এখন ব্ল্যাকউডের দায়িত্বে এই উইলিয়াম আছে। আশ্চর্যের বিষয়, অ্যালিসের ড্রিঙ্কস পানের পর ডেমন প্রথমে এসব আলোচনা স্মরণ করতে পারে না, এমনকি সে তার দ্বিতীয় মৃত স্ত্রী লিনা ভ্যালেরিয়ানকেও দেখতে পায়। যাই হোক, উইলিয়াম ব্ল্যাকউড ডেমনকে সৈন্য দিতে রাজি হয় কুইন রেনিরার প্রতি অনুগত থেকে। এদিকে কিং এগন তার স্মল কাউন্সিলে ক্রিশ্চিয়ান কোলের বীরত্ব আর তাকে যে কিং মেকার বলা হচ্ছে এটা শুনে বিরক্ত হয়ে যায়। এছাড়া ভেগারের খাবারের জন্য কিংস ল্যান্ডিং এর ছোট জন্তুর আকাল পড়েছে তাও আলোচনা করা হয়। এগন বোর হয়ে উঠে চলে যায়, কিন্তু কাউন্সিল আলোচনা চালিয়ে যায়। এতে আমরা বুঝতে পারি এগন এখানে কতটা গুরুত্বহীন। অ্যালিসেন্ট এগনের ঘরে আসে ভিসেরিসের পুরনো ইতিহাসের বই খুঁজতে। এই সময় এগন রুমে প্রবেশ করে। অ্যালিসেন্টের প্রশ্নের উত্তরে সে বলে সেই বইগুলো রুম থেকে রিমুভ করে দিয়েছে। রেনিরার সাথে কথা বলার পর থেকে এগনের অযোগ্যতা নিয়ে অ্যালিসেন্ট মনে মনে বিরক্ত ছিল। এরই মধ্যে কাউন্সিল তার সাথে কথা না বলে যুদ্ধের প্ল্যান করছে। এই নিয়ে টিনেজারদের মতো এগনের বকবকানি শুনে অ্যালিসেন্ট আর কোন রকমের রাগঢাক রাখে না, ডিরেক্ট বলে দেয়। ক্রাউন মাথায় পড়লে জ্ঞান আসে না। এগনকে সে আর তার নানা অটোমিলে পাপেট কিং বানিয়েছে। এগন কিছু বলার চেষ্টা করলে অ্যালিসেন্ট বলে, তুমি কি করবে, আমাকে ফাঁসিতে ঝুলাবে রেডকেচারদের মতো, নাকি নানার মতো ব্যানিশ করবে? তোমার থেকে আমরা কিছুই না করার প্রত্যাশা করি। অফকোর্স, মায়ের মুখ থেকে নিজের এমন অযোগ্যতার কথা সহজভাবে গ্রহণ করে না এগন। এদিকে রুক রেস্টে কোল দিনের বেলা সৈনিকদের নিয়ে অ্যাটাক করার পরিকল্পনা করে। গুয়েন হাইটাওয়ার তাকে ড্রাগনের কথা স্মরণ করিয়ে দিলেও সে পাত্তা দেয় না। প্রথমে বিষয়টাকে ক্রিস্টেন কোলের গোয়ারতর্মী মনে হলেও আমরা পরে জানতে পারি ভেগার ও অ্যামন্ডকে নিয়ে এটা তাদের প্ল্যান ছিল। রেনিরা ফিরে আসে ব্ল্যাক কাউন্সিলে, জানতে পারে কোলের অবস্থান এবং রুকরেস্টের বিপদ। কাউন্সিলের কাছে সে কনফেস করে, কিংস ল্যান্ডিং এ গিয়ে অ্যালিসেন্টের সাথে সন্ধির চেষ্টা করেছিল সে, কিন্তু শান্তির শেষ প্রচেষ্টা ব্যর্থ, তাই সে ড্রাগন যুদ্ধের জন্য অনুমতি দেয়। জ্যাকারিস তার ড্রাগন ভার্মেক্স নিয়ে যেতে চাইলে তাকে কঠোরভাবে মানা করে নিজেই যেতে চায় রেনিরা, কিন্তু পুরো কাউন্সিল তাকে আটকায়। কুইনের কিছু হলে সব শেষ। টেবিল সবার চেয়ে ড্রাগন যুদ্ধে অভিজ্ঞ প্রিন্সেস রেনিস আর তার ড্রাগন মেলিস নিয়ে রুক রেস্টে যাবে সিদ্ধান্ত হয়। এদিকে এগন দ্য কিং সবার কাছে নিজেকে প্রমাণ করার জন্য একা একাই সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার জন্য তার ড্রাগন সানফায়ারকে নিয়ে, এবং রওনা হয়ে যায়। এদিকে রেনিরা জ্যাকারিসকে আইস এন্ড ফায়ারের প্রফেসি বলে, যেন সে 172 বছর পরে যে নাইট কিং আসবে নর্থের ওয়াল পার হয়ে সেই মেসেজ ক্যারি করতে পারে তার সামনের ভবিষ্যতের জন্য। এর পরের গল্পটা খুবই সংক্ষিপ্ত। রুক রেস্টে যুদ্ধ শুরু হয়ে যায়। মেলিসকে নিয়ে প্রিন্সেস রেনিসের প্রথম ঝলক দেখতেই সব সৈনিকরা যার যার স্থান ফেলে ছুটতে শুরু করে, কারণ ড্রাগন যখন এসে পড়েছে আর তো কিছুই করার নেই। ক্রিস্টেন কোলের সংকেতে অ্যামন্ড ভেগারকে নিয়ে রেডি হলেও হঠাৎ সানফায়ারকে দেখে সে থেমে যায়। অ্যামন্ড অ্যাকচুয়ালি এগনকে যুদ্ধের সামনে এগিয়ে যেতে দেয়, কারণ সে জানে জেহারিসের মৃত্যুর পর এগন যদি এই যুদ্ধে মরে তাহলে ডিরেক্ট কিং হবে সে। ক্রিস্টেন কোল সানফায়ারকে দেখে ভেবাচাগা খেয়ে যায়। সে সৈন্যদের উৎসাহ দিয়ে স্বয়ং কিং এসেছে এই বলে ইমিডিয়েট ভাষণ দেয়, কিন্তু মেলিসের সামনে এগনের সানফায়ার কিছুই না। সানফায়ারকে রীতিমতো ছিঁড়ে খুঁড়ে ফেলে মেলিস। এমন্ডার অপেক্ষা না করে ভেগারকে নিয়ে প্রবেশ করে রণক্ষেত্রে। পুরো যুদ্ধক্ষেত্র থেমে যায়। মেলিসকে মারার জন্য অ্যামন্ড ভেগারকে ড্রাকারিস বলে সংকেত দেয়। গেম অব থ্রোনসের পর এই প্রথম এতদিন পর আমি ড্রাকারিস শব্দটা শুনলাম। তার ভাই এগন কিন্তু ক্লিয়ার সে ফায়ার লাইনে ছিল। অ্যামন্ড মেলিসকে মারার জন্য নাকি কোলাটোরাল ড্যামেজ হিসেবে কিং এগনকে মারার জন্য ভেগারকে আগুন উগ্রাতে দিয়েছে তা আমরা ক্লিয়ার নই। তবে সানফায়ার প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে। সানফায়ারের গা থেকে বেরোনোর রক্ত নিচের সৈনিকদের জ্বালিয়ে দেয়। বিধ্বস্ত সানফায়ার এগনসহ কাছের জঙ্গলে পড়ে যায়। ক্রিস্টিয়ান কোল সেদিকে ঘোড়া নিয়ে দৌড় শুরু করলেও হোঁচট খেয়ে জ্ঞান হারায়। রেনিস এই কলিশন থেকে বেঁচে গেলেও সে আবার ফিরে যায় রণক্ষেত্রে, যেটা স্পষ্টতই ভুল সিদ্ধান্ত ছিল, কারণ ভেগারের মতো বিশাল ড্রাগনের সামনে তার মেলিস কিছুই না। কিন্তু এগনের পতনকে সে জয় ধরতে পারেনি। ভেগার হুট করে নিচ থেকে এসে মেলিসের গলা কামড়ে ধরে, গলা বিচ্ছিন্ন করতে না পারলেও মেলিসের প্রাণবায়ু বেরিয়ে যায়। ড্রাগনের লড়াইয়ের ব্রুটালিটিতে প্রিন্সেস রেনিস দ্য কুইন হু নেভার ওয়াজ নিজের ফেট বুঝতে পেরে পাখির মতো দুহাত মেলে আত্মাহুতি দেয়। মেলিস রুকরেস্টের দেয়ালের উপরে পড়ে। ক্রিস্টিয়ান কোলের সৈন্যবাহিনী সেই ফাঁক দিয়ে ঢোকে অ্যালিসেন্টের ভাইয়ের নেতৃত্বে। কোলের জ্ঞান ফিরে আসে, সে ছুটে যায় এগনের কাছে। খুব ইন্টারেস্টিং সিন দেখি আমরা। অ্যামন্ড বিধ্বস্ত সানফায়ারের সামনে তার সোর্ড খাপে ঢোকাচ্ছে। সে কি এগনকে ওখানে হত্যা করতে যাচ্ছিল? কোল প্রশ্ন করে, কিং কোথায়? অ্যামন্ড মাটিতে পড়ে
থাকা এগনের ভ্যালারিয়ান ড্যাগারটি দিয়ে নির্দেশ করে। আমরা দেখি কিং এগন সানফায়ারের সাথে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে, ক্রিস্টিয়ান কোল হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এপিসোড ফোর এখানেই শেষ। যারা ভাবছেন তাদের জানিয়ে দেই, এপিসোড ফাইভের যে প্রোমো রিলিজ করেছে এসবিও সেখান থেকে কনফার্ম এগন এখনো মরেনি। মূল বইয়েও এগন এখানে মরে না। এগন এখানে না মরলেও আমরা প্রিন্সেস রেনিসকে দেখলাম রেনিরা টার্গেরিয়ানের জন্য জেনে বুঝে নিজের জীবন দিতে। অনেকটা রেনিসের মতোই পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে বাঁচানোর জন্য অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ভরমির গ্রহে প্রাণ দিয়েছিল আমাদের সবার প্রিয় নাতাশা রোমানফ। সম্প্রতি একটা থিওরি বের হয়েছে, নেটের মৃত্যুর জন্য আসলে দায়ী ছিল টনি স্টার্ক। জি, পিটার পার্কারের স্পাইডারম্যানকে বাঁচাতেই ব্ল্যাক উইডোকে মরতে হয়েছে আয়রন ম্যানের কারণে। এই বিষয়ে বিস্তারিত বলেছি আমি স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে। চলুন সেই ভিডিওতে কথা বলি।